হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিজিটাল বাংলা আবার আপনাদের স্বাগতম আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি আজকে তো নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা পিছনে একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনারা কীভাবে বাইন্যান্সের অ্যাকাউন্ট তৈরি করবেন আর এর আগে আর একটা ভিডিও তৈরি করেছিলাম যে কীভাবে বাইনান্সের অ্যাকাউন্ট তৈরি করে ডিলিট করে দেবেন তো আমি আপনাদের আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে কীভাবে আপনারা আপনাদের বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাইড করবেন তো আমি আপনাদের আজকে শেয়ার করবো যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না তো আপনাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই না হয় তাহলে কিভাবে ভেরিফাইড করবেন সেটাও দেখা দেবো আজকের ভিডিওতে তো বন্ধু ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনাদের বাইন্যান্সি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা না আর না হলে আপনারা কিভাবে ভেরিফাইড করে নেবেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আর যারা অলরেডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধু চলেন কথা না পারি আমার স্ক্রিনে চলে যাই তো বন্ধু দেখেন আমি আমার স্ক্রিনে চলে আসছি তো আপনাকে কি করতে হবে আপনার বাইন্যান্সি অ্যাকাউন্টটা ওপেন করে নিতে হবে তো আমি আমার বাইন্যান্সি অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি তো বাইন্যান্সি অ্যাকাউন্টটা ওপেন করার পরে বাইন্যান্সির ইন্টারফেস আপনাদের সামনে এরকমভাবে শো করবে যদি আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টে কোনো ডিপোজিট থাকে তাহলে কিন্তু এখানে শো করবে যে আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টে কত ডিপোজিট করা আছে আর যদি সেটা ডিপোজিট করা না থাকে জেরো জেরো থাকে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করেন তাহলে কিন্তু আপনি এখানে টোয়েন্টি ইউএসডিটি পেয়ে যাবেন ফ্রি এটা আপনাকে ব্যালেন্স কোম্পানি ফ্রি দেবে ট্রেডিং করার জন্য তো এটা আপনি তুলেও ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টে তো বন্ধু এখানে অ্যাকাউন্টটা যখন এইভাবে ক্রিয়েট করে ফেলবেন তখন আপনারা দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা ভেরিফাইড হলে তো আপনি এখানে বুঝে যাবেন আর যদি না হয় তাহলে এই ওপরে দেখতে পাবেন একটা কর্নারে বাইন্যান্সের লোগো আছে সেই লোগোতে ক্লিক করবেন তো বাইন্যান্সের লোগোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো দেখেন আমার এখানে আইডির নাম এবং আমার নাম আর নিজে দেখেন লেখা আছে ভেরিফাইড তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করা আমি আপনাদের আরেকটা অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করেছিলাম সেই অ্যাকাউন্টটা দেখাই দেব যে ভেরিফাইড না হলে কি অপশন আপনাদের ভেরিফাইড করতে হবে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে বুঝবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কি না তো দেখেন যখন নাকি আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্টটা খুলবেন বা ওপেন করবেন তখন আপনাদের সামনে যদি আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড না হয়ে থাকে তাহলে এরকম একটা লেখা চলে আসবে আইডেন্টি ভেরিফিকেশন ফেল ইন ভ্যালিড ডকুমেন্ট প্লিজ টাই অ্যানাদার সাপোর্ট ডকুমেন্ট তো এখানে আপনাকে আরও ডকুমেন্ট দিয়ে আপনার আইডিটা ভেরিফাইড করতে বলছে কেন আপনি যে ডকুমেন্টগুলো ভেরিফাইডের জন্য ব্যবহার করছেন সেই ডকুমেন্টগুলো তাদের কাছে স্পষ্ট না বা তাদের কাছে গ্রহণযোগ্য না এই ভেরিফাইড যে ডকুমেন্ট গুলো আপনি দিয়েছেন সেই ডকুমেন্ট মধ্যে সমস্যা আছে ছবিতে কোনো সমস্যা আছে তা না হলে সমস্যা আসে আর যদি তা না হয় তাহলে আপনার যে আইডিটা প্রবেশ করাইছেন সেই আইডি দিয়ে অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই জন্য আপনাদের এই আইডি টা এইভাবে ভেরিফিকেশন হবে না তো আপনারা ট্রাই এগেনে ক্লিক করবেন ট্রাই এগেনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হবে আপনাদের আইডি ভেরিফিকেশনের জন্য আপনাদের যদি পাসপোর্ট থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের পাসপোর্ট দিয়ে আইডিটা ভেরিফাইড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অতি সহজে আপনারা তা আপনাদের আইডিটা ভেরিফিকেশন করে নিতে পারবেন তো দেখেন এখানে অপশন আছে পাসপোর্ট তো আপনারা পাসপোর্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন যদি আপনাদের আইডিতে না হয়ে থাকে তারপরে আপনাদের পাসপোর্টের ফুল একটা ছবি নেবেন তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো দেখেন তারপরে এখানে লেখা আছে টেক পিকচার উইথ ফোন আপলোড এক্সটিটিং ফটো আপনারা যদি ফটো তোলা থাকে তাহলে এখান থেকে আপলোড করে দিতে পারবেন সেটাও কোনো সমস্যা নাই আর যদি মনে করেন আপনি সরাসরি পিকচার তুলে আপলোড করবেন সেটাও কিন্তু করে নিতে পারবেন আপনার মন মতো এখানে সিলেক্ট করে দেবেন তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনাদের সামনে আপনাদের দুইটা অপশন চলে আসবে দেখেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে আমি যদি এখানে আমার পাসপোর্টটা দিই তাহলে কিন্তু আমার পাসপোর্ট অটোমেটিক স্ক্যান করে এখান থেকে ফটোটা নিয়ে নেবে তো এখানে আমি আমার পাসপোর্টটা যেহেতু দেবো না সেজন্য আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে আমি করে দিলাম এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে যখন নাকি আপনার রিকমেন্ডগুলো আপলোড হয়ে যাবে তারপর আপনাকে কিছু সময় অপেক্ষা করে নিতে হবে অপেক্ষা করার পরে দেখবেন তারা আপনাদের একটা ইমেল পাঠাবে যে আপনাদের ডকুমেন্টটা ভেরিফাইড হয়েছে কিনা যদি আপনাদের ডকুমেন্টটা ভেরিফাইড হয়ে থাকে তাহলে আপনাকে কি বলবে তারা তাহলে তারা কি বলবে আপনাদের ডকুমেন্টটা ভেরিফাইড হয়ে গেছে আপনি এখন ট্রেড করতে পারেন এখানে ডিপোজিট করে নিতে পারবেন তো আপনাকে কী করতে হবে যদি ভেরিফাইড হয়ে যাওয়া থাকে তাহলে দেখেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু ফেলেড লেখা আসছে কারণ আমার আইডিটা ভেরিফাইড হয় নাই তো আমি আপনাদের ভেরিফাইড আইডিটা কিন্তু আগে দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের আইডিটা ভেরিফাইড হয়েছে কি না তো দেখেন আমি ওই আইডিতে চলে যাচ্ছি তো দেখেন আমি কিন্তু আমার আইডিটার মধ্যে চলে আসছি যে আইডিটা আমার ভেরিফাইড করা তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে ভেরিফাইড রেগুলার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ভেরিফাইড রেগুলার লেখা আছে তো আপনারা কী করবেন কনফার্ম হওয়ার জন্য কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন এরকম একটা ইন্টারফেস ফেস ওপেন হয়ে গেছে দাদা দেখেন এখানে লেখা আছে ভেরিফাইড ভেরিফিকেশন ভেরিফাইড তারপরে দেখেন ভিআইপি পসিবল রেগুলার তারপর আপনার মন মতো আপনি এখান থেকে আপনার আইডি ক্রিয়েট করে নিতে পারবেন আপনার নাম দিয়ে আপনার আইডি অ্যাড্রেস দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আপনার আপনার আইডিটা সই করে নিয়ে তারপরে কিন্তু আপনারা ডিপোজিট করে আপনার ট্রেডটা করে নিতে পারবেন তো বন্ধু এই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর বুঝতে পারছেন যে আপনাদের কাজটা কীভাবে হবে আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব now and press the bell icon. Never miss an update from Tips Official.